শুনছো? বলো। ডাক্তারকে বলি আমার ছুটি করে নাও না, আমার ভাল লাগছে এখানে এখানে থাকতে, আর ভাল লাগছে না, বিশ্বাস করো। আরে কি মুশকিল, ডাক্তারবাবু ছুটি না দিলে তোমাকে কি করে বাড়িতে নিয়ে আসবো বলো তো? আরে ছুটি তো দেবে না, তুমি বলো ছুটি করিয়ে করাতে। আরে শোনো না, তুমি বাড়িতে এসেই বা কি করবে, সেই তো শুয়ে বসেই থাকবে, প্রত্যেকে ওখানেই থাকো না, আরাম করে একটু থাকো, ফ্রিতে চিকিৎসা পাচ্ছ, গায়ে লাগছে না না? এই বাড়িতে এসে তো আমার পিন্ডি জ্বালাবে। চারদিকে এই গন্ধ, পায়খানা, পেচ্ছা, বমি, এর মধ্যে পড়ে আছি এবং অকারণে পড়ে আছি, তুমি জোর করে ঠেলে দিয়ে ভর্তি করে চলে গেলে। আর এরাও তো এখানে হাসপাতালের লোকজন ছাড়েও না, ছাড়েও না। আচ্ছা ঠিক আছে, অত মাথা গরম করো না, বিপিটা বেড়ে যাবে। আর শোনো, আমার বিপি তো ছিলই না কোনোদিন। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও না, ডাক্তারের সাথে আমি কথা বলে দেখছি। কথা বলো, কথা বলে টলে আমাকে আমাকে ছুটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে বাবা, আমার আমারও কি ভালো লাগছে তোমাকে ছাড়া বলো তো। আমি আর কি করছি, মন খারাপ করে বসে আছি, আর একটু ওই লায়ের শুক্ত করেছিলাম, লায়ের শুক্ত দিয়ে খাওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, লায়ের শুক্ত কিন্তু আমার জন্য আনবে না। ঠিক আছে, না না তুমি যদি আনবে, একটু একটু ধরো ফোন, একটু 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 ফোনটা ধরো তো। আপনি? আমি আপনার নতুন নার্স। উনি ছুটিতে গেছেন, আমি আপনার নার্স। পুরোটা গেছে? হ্যাঁ। তুমি এসছো? হ্যাঁ। একদম নতুন? হ্যাঁ আমি নতুন এসেছি। হ্যাঁ একদম ফ্রেশ। হ্যাঁ হ্যালো, কি বলছো তুমি? শোনো বলছি কি, আমার শরীরটা খুব খারাপ লাগছে তুমি। হ্যাঁ আমার শরীরটা কিন্তু খারাপ লাগতে শুরু করছে। তুমি একটা কাজ করো, তুমি ডাক্তারকে আগে আমার ছুটি ফুটি করাতে হবে না, তুমি আগে ডাক্তার কাছে যাও। আমার শরীরটা খুব খারাপ লাগছে, কাটছে কাটছে, আমার বুকটা ধরপড় করছে, আমার বুকটা ধরপড় করছে। সিস্টার কেটে দিলো। তোমার নাম কি? তোমার নাম কি? কি হলো আবার? বিপাশা। ও আচ্ছা, তোমাকে আমি বিপস বলে ডাকতে পারি? হ্যাঁ। আমার বুকটা ধরপড় করছে, একটু দেখো দেখো দেখো, তাকিয়ে দেখো তাকিয়ে দেখো, দেখো 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 দেখো, তুমি করে বলো, তুমি করে বলো, তুমি করে বলে দাদির সুস্থ হয়। তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, তোমার বাড়ি কোথায়? তুমি বাড়িতে পেশেন্ট দেখো। আমি যাবো তোমার ওখানে। হ্যাঁ আমি তোমার ওখানে যাবো। হ্যাঁ আর শোনো না, আমি তোমার ওখানে যাবো, তোমার নাম্বারটা আমাকে দিয়ে দিও। হ্যাঁ চুপ করে পরে অবশ্যই নাম্বারটা দিয়ে দিও। হ্যাঁ দেখো তো, দেখো তো, হ্যাঁ দেখো তো কি হাসপাতালে এখন এগুলো ব্যবহার হয়। বাহ বেশ ভালো হয়েছে তো। হ্যাঁ আ লাগে কেন বিপাশ, বিপস বিপস লাগছে, বিপস বিপস, আপনি একটু ওয়েট করুন। তুমি বলো, তুমি করে বলো। হ্যাঁ দেখো তো, দেখো তো কি বলছে, কি বলছে দেখো তো। হ্যাঁ দেখো তো কি বলছে। হ্যাঁ হ্যাঁ খারাপ বলছে না, বলছে না খারাপ আছে, আমার প্রেশার বেশি বলছে না। ঠিক আছে আমি আপনাকে কাজ করলাম, আপনি একটু ওয়েট করুন। ঠিক আছে ঠিক আছে, দেখো তো কত বলছে, দেখো তো কত বললো, কত বললো। ঠিক আছে নরমাল আছে, আপনাকে আমি আগেই বললাম। নরমাল আছে না? হ্যাঁ নরমাল আছে। নরমাল আছে তো, তোমার বোনটিকে কিন্তু বলবে না। হ্যাঁ এক্ষুনি আমার বউ আসবে, চারদিন মহিলা, ওকে কিন্তু বলবে না আমি নরমাল আছি। আমি বলি খুব বলবে, খুব খারাপ আছি আমি, খুব আমি এক মাস থাকবো, তুমি আমাকে সুস্থ করে দাও। আপনি সুস্থ? না 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 আমি সুস্থ নেই, আমি তোমার হাতে সুস্থ হবো। ওই পুরোনো নার্সটা আসবে না তো, আসবে না তো? ঠিক আছে তুমি তুমি এক কাজ করো, তুমি তুমি সব নোট করে নাও, আর তুমি এক কাজ করো, আমার বউকে কিন্তু বলবে না আমি ভালো আছি। হ্যাঁ বলবে আমি খুব অসুস্থ, আমাকে এক মাস ধরে দেখতে হবে, আমাকে এক মাস দেখতে হবে কেন। হ্যাঁ তুমি এখন যাও, আমার বউটা চলে আসবে, বউটা চলে আসবে, বুঝে গেছে, চারদিন মহিলা, যাও যাও, পরে এসো পরে এসো পরে এসো। তুই 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 আমার বয়ম ফাঁকি হই। কি গো কেমন আছো এখন, শরীর ভালো আছে তুমি? আরে শোনো না, ডাক্তারবাবুর সাথে কথা বলে এলাম, উনি বললেন তো এক ঘন্টার মধ্যে তোমার ছুটি করিয়ে দেবেন। ছুটি করিও না, ছুটি ক্যান্সেল করে দাও। ছুটি ক্যান্সেল করে দাও। কেন? ডাক্তারবাবু যাওয়ার পর থেকে পরে আমার একটা জ্বর আসলো। আরে বাবা ডাক্তারবাবু বললেন তো তুমি একদম ঠিক আছো, কোনো সমস্যা নেই তোমার। যাওয়ার পরেই জ্বর আসলো, জ্বর? হ্যাঁ বুকটা ধরফর করলো। কি হয়েছে? তোমার তো মাংস গন্ধ কেন?
কোথায় মাংসের গন্ধ? হ্যাঁ তুমি লাউ শুক্ত খেলে? লাউ শুক্ত দিয়ে ভাত খেয়ে এলাম। তোমার নাক গেছে, তোমার মাথা গেছে, এই হসপিটালে থাকতে থাকতে তোমার সমস্ত কিছু গেছে। তুমি মাংসের গন্ধ বেশি ভালো করে পাচ্ছি আমি। কোথায় মাংসের গন্ধ? লাউ দিয়ে আজকাল মাংসের গন্ধ কই বেরোলো? মিস্টার মিত্র, আপনি ওষুধটা খেয়েছেন তো? ওষুধটা তুমি যেটা দিয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আর কিছু খান? তুমি আমাকে আর কিছু ওষুধ দেবে না? মানে ওষুধ দাও না, কিছু ওষুধ দাও। আপনি জল হ্যাঁ 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 মুখে দাও, মুখে দাও। আমি বুঝি না, এই যে বেশি রোদ, বেশি রোদ কি আমার ঢং করে পড়ে যাওয়া হচ্ছে, ঢং করে পড়ে যাওয়া হচ্ছে। দিব না এটা দিয়ে কোন লোকটাকে, কোন লোকটাকে গো, কোন লোকটাকে এদিকে আসো। তুমি মাংস খাচ্ছ বাড়িতে আর বলছো একদম বাজে কথা বলবে না। আমি হাসব, আমি হাসব, আমি হাসব, যাবো আমি, যাবো না। এতগুলো লোক আছে, এত চুপ, তুমি মিথ্যুক বলবে না, তুমি তুমি মিথ্যুক বলবে না। যত বয়স বাড়ছে তোমার বুঝছ না? বিপ আমি যাবো না, বিপ 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 আমি যাবো না, চলো যাবো। আমি যাবো না, বিপ আমাকে বাঁচাও।